কখনও কখনো নর্মাল ডেলিভারি বা স্বাভাবিকভাবে সন্তান প্রসব করানোর ক্ষেত্রে জনিপথ কিছুটা কাটতে হয় যা সাইট কাটা নামে পরিচিত সাইট কাটা নিয়ে অনেক ভীতিকর কথা প্রচলিত রয়েছে রয়েছে অনেক ভুল ধারণাও আজকে জানাবো এই সাইট কাটার ফলে সত্যিই কি জনি ঢিলে হয়ে যায় কিংবা সহবাসে খুব কি সমস্যার সৃষ্টি হয় এই সাইট কাটা ভালো না সিজারিয়ান ডেলিভারি ভালো এবং এই সাইট কাটা সারার জন্য কিভাবে আপনাকে যত্ন নিতে হবে এবং কখন আপনার ডাক্তারের পরামর্শের প্রয়োজনীয়তা পড়বে আর এখনো পর্যন্ত যদি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন সবসময় যে নর্মাল ডেলিভারিতে সাইট কাটার প্রয়োজন পড়ে তা কিন্তু নয় প্রসবকালীন সময়ে যখন বাচ্চার মাথা আসতে থাকে তখন ডাক্তার বাবুরা বোঝার চেষ্টা করেন যে জনিপথের যে প্রশস্ততা রয়েছে তা দিয়ে সহজে বাচ্চার মাথা আসবে কি না কখনো কখনও দেখা যায় মায়ের যে স্পেস রয়েছে সে তুলনায় বাচ্চার মাথা বড় হয় সেক্ষেত্রে মাথা বের করে নিয়ে আসতে গেলে আশেপাশের সব ছিঁড়ে যাওয়ার ও ক্ষতবিক্ষত হওয়ার সম্ভাবনা থাকে তখন একটুখানি সাইড কেটে দিলে বাচ্চার মাথাটা সহজভাবে চলে আসে পরে সেই সাইটটুকু সেলাই করে দিলে তা সহজে শুকিয়ে যায় এবং শারীরিক কোনো সেরকম সমস্যা হয় না আগের দিনে মায়েরা সন্তান প্রসব করতেন বাড়িতে সেখানে কোনো প্রশিক্ষিত বা বিশেষজ্ঞ ডাক্তার তাদের ডেলিভারি করাতেন না সেই সময় বেশিরভাগ ডেলিভারি করাতেন মা খালারা বা দায়ী তারা সাইট কাটতেও জানতেন না বা সেলাই করতেও জানতেন না ফলে সে সময় বেশিরভাগ বাচ্চা এবড়ো থেবড়োভাবে ছিঁড়ে বের হতো এই মায়েরা পরবর্তীতে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যার মুখোমুখি হতেন পোশ্রাপ পায়খানা করতে গিয়ে সমস্যায় পড়তেন সহবাসে বা স্বামীর সাথে মেলামেশা করতে গিয়েও কষ্ট পেতেন এজন্য ডাক্তারবাবুরা সন্তান প্রসব অবশ্যই হাসপাতালে করানোর জন্য বর্তমানে বলে থাকেন হাসপাতালে সন্তান প্রসব এজন্যই নিরাপদ যখনই ডাক্তারবাবুরা দেখবেন মায়ের জনিপথ প্রশস্ত নয় বা বাচ্চার মাথা জোর করে বের করে আনতে গেলে ক্ষতি হবে তখনই তারা একটুখানি সাইড কেটে দেন তখন বাচ্চার মাথাটা সহজেই চলে আসে এবং সন্তান প্রসবের পরপরই সাইডটা এতে সুন্দর করে সেলাই করে দেওয়া হয় দেড় মাস পর মা খুঁজেও পাবেন না কোথায় সাইড কাটা হয়েছিল তাই এটে নিয়ে ভয়ের কিছু নেই আর এই সাইড কাটার ফলে ওই জায়গাটা সুন্দর করে সেলাই করে দেওয়ার ফলে কোনো জনি ঢিলেও হয় না এবং সহবাসে সেরকম কোনো অসুবিধেও হয় না কিন্তু যদি যোনি ক্ষতবিক্ষত হয়ে সন্তান প্রসব হয় সেক্ষেত্রে যোনি যেমন ঢিলে হয়ে যায় তেমনি সহবাসেও অনেক অসুবিধের সৃষ্টি হয় অনেকে আবার বলে থাকেন যে সহবাস এই কাটা স্থান সেরে যাওয়ার পরেও ব্যথার অনুভূতি হয় তা সবার ক্ষেত্রে নর্মাল প্রথম কিছুদিন ব্যথা লাগবে এবং ধীরে ধীরে তা ঠিক হয়ে যাবে অনেকে বলে থাকেন সাইড কাটার থেকে সিজার ভালো এটি সম্পূর্ণ ভুল ধারণা কেননা সিজন মানে পেট এপাস ওপাস কেটে ফেলা সেটার ভোগান্তি সারা জীবন ভুগতে হয় হাতের আঙুলে কোথাও চামড়া কেটে গেলে সেই চামড়া পরে জোড়া লেগে যায় বা সেলাই করে দিলে হয় রান্নাবান্না করতে গিয়ে বা তরকারি কাটতে গিয়ে অনেক সময় হাত কেটে যায় কয়েকদিন পর সেই কাটার আর কোনো চিহ্ন থাকে না ঠিক তেমনি সাইড কাটাও এতটাই সামান্য ব্যাপার যে পরে আর সেই কাটা বা কাটার দাগ বা সেলাইয়ের দাগ কিছুই খুঁজে পাওয়া যায় না শুধু তাই নয় পরবর্তীতে পোসরা পায়খানা বা স্বামীর সাথে মেলামেশা সহ যে কোনো কাজে এই সাইড কাটা নিয়ে সেরকম ধরনের অস্বস্তিতে পড়তে হয় না এবার জেনে নিন কিভাবে আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন সেলাইয়ের জায়গাতে ডাক্তারবাবু আপনাকে যা অয়েন্টমেন্ট দিয়েছেন তা অবশ্যই ব্যবহার করবেন এবং জনিকে ভালোভাবে প্রস্রাব করার পর পরিষ্কার করবেন দশ পনেরো মিনিটের জন্য প্রতিদিন তাজা বাতাসে খোলা রাখবেন ওই সেলাইয়ের জায়গাগুলো যা দ্রুত শুকনো হতে সাহায্য করবে হালকা উষ্ণ জলে কিছুক্ষণ বসে থাকা বা উষ্ণ জল দিয়ে জায়গাটা পরিষ্কার করলেও আরাম মেলে আর এই সময় ভারতীয় স্টাইলের টয়লেটের থেকে কোমট ব্যবহার করাই ভালো আর অযথা ভারী জিনিস তুলবেন না এবং অল্প হাঁটাহাঁটি করবেন এবং এই সময় সেলাইয়ের চাপ পড়ে এমন কোনো কাজ করবেন না এভাবে যদি আপনি করতে থাকেন তাহলে আপনার সেলাই দ্রুত ঠিক হয়ে যাবে এরপরও যদি আপনার ওই এলাকা থেকে বা জনি এলাকা থেকে নোংরা গন্ধ বেরোয় বা গুরুতর ব্যথা লাগে কিংবা মল ত্যাগের উপর নিয়ন্ত্রণের অভাব থাকে বা প্রস্রাব করার সময় তীব্র জ্বালার অনুভূতি হয় অত্যাধিক ব্যথা বা সেলাই ফুলে যায় সেলাই থেকে অস্বাভাবিক স্রাব বের হয় প্রভৃতি লক্ষণ দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন নমস্কার